একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না, প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নিবে না, স্ত্রী স্বামীর খবর নিবে না, মা বাবার খবর নিবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে? দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, সাহস্য প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে, আর অনেক চেহারা সেদিন হবে ধুলি তুষার, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে, আহ কি হবে আমার আজকে। সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সলাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 হোক লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি, যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি, যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি, মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুৎখোর ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধুলি দুষর, যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথরা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের।